আমরা গত 5 নম্বর লেকচারে যে অঙ্কগুলো করছিলাম তার মধ্যে 12 নম্বর অঙ্ক নিয়ে অনেকে অভিযোগ দিয়েছে যে 12 নম্বর অঙ্ক হচ্ছে না। তো 12 নম্বর অঙ্ক আমি আজকে করে দিচ্ছি তোমাদের, এটা কোনো সমস্যা নেই। আর একটা কথা হলো যে অনেকে সঞ্জিত কুমার ঘোষের পুরাতন বইয়ে সমস্ত অঙ্ক নাম্বার চারে 76 মিটার অ্যান্সার দেওয়া আছে, ওটা 760, যারা নতুন বই আছে তাদের দেখবে 760 মিটারে আছে, যাদের 760 মিটার অ্যান্সার আছে তার সঠিক। আর অনেকের আবার 6 নম্বরের 180 হবে অ্যান্সার, কিন্তু দেওয়া আছে 200 সেন্টিমিটার কিউব, এটা ভুল আছে, কাজে এটা নিয়ে কোনো সমস্যা নেই। 10 নম্বর নিয়ে একজন বলছে যে আমরা যে কোনো দুইটা আয়তন ধরে কি আয়তন এবং চাপ ধরে কি করতে পারবো, হ্যাঁ যে কোনো আয়তন এবং চাপ ধরে 10 নম্বর অঙ্ক তোমরা করলে অনু সংখ্যা প্রতি ক্ষেত্রে একই বের হবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। তো 12 নম্বর অঙ্কটা আমাদের বলছে, 12 নম্বর অঙ্কটা তো বলা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিস্টনযুক্ত আবদ্ধ সিলিন্ডারের মধ্যে 1.2 কেজি অক্সিজেন 2.85 মিটার আয়তন দখল করে। আচ্ছা, তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে গ্যাসের আয়তন 0.95 সেন্টিমিটার মিটার কিউব কমাতে হলে চাপের কি পরিবর্তন ঘটাতে হবে? তো এই এই অঙ্কটাতে একটা জিনিস তোমরা একদম শিওর থাকবা যে সেটা হলো যে অঙ্কটার মধ্যে তোমাকে কি বলছে যে পিস্টনযুক্ত আবদ্ধ সিলিন্ডারের আয়তন, প্রথম একটা আয়তন দেওয়া আছে প্রাথমিক আয়তন 12 নম্বর অঙ্ক গত লেকচারে, V1 এর মান আমাদের দেওয়া আছে কত 2.85 মিটার কিউব। আচ্ছা, এখন দ্বিতীয়ত বলছে যে আয়তন দখল করে, তাপমাত্রা তো স্থির রাখে, বলা হয়েছে গ্যাসের আয়তন এত কমানো হলে চাপের কি পরিবর্তন হবে? তাহলে যদি অতটুকু আয়তন কমানো হয় তাহলে ভিটুর মানটা আমাদের কত হবে, 2 পয়েন্ট এত মাইনাস কত পয়েন্ট, কত 0.95, এটা একটা মান আসবে, এক্স্যাক্ট একটা মান আসবে। তো আমি প্রাথমিক চাপটা ধরলাম, প্রাথমিক চাপ ইকুয়াল টু P1 এবং প্রাথমিক পরিবর্তিত চাপটা আমি ধরলাম, এটা প্রাথমিক আয়তন, এটা পরিবর্তিত আয়তন, এটা প্রাথমিক চাপ, এটা হলো পরিবর্তিত চাপ, ইকুয়াল টু আমি ধরলাম P2। এখন আমাদের কি বলছে যে চাপের কি পরিবর্তন ঘটাতে হবে, মানে কতগুণ চাপ বৃদ্ধি পাবে কতগুণ হ্রাস পাবে, মানে এখন এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো, প্রথমত এটা বিয়োগ করলে তো 1.সামথিং, তার মানে কি আয়তন আমাদের কিন্তু কি হবে, আয়তন বড় থেকে ছোট হয়ে গেল, আয়তনটা কমে গেছে, তাহলে P1 থেকে P2 মান কি করতে হবে, বাড়াতে হবে, তার মানে P2 মানটা অবশ্যই বেশি হবে। এখন এই P1 থেকে P2 মান কতটুকু বেশি এইটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা অঙ্কটাতে সরাসরি যাই, আমরা জানি P1 V1 = P2 V2, এখান থেকে আমি যদি P2 মানটা বের করতে চাই, উপরে হবে P1 V1, নিচে আসবে V2, P1 এর মান আমাদের ওই P1 এ থাকবে, V1 এর মান আমাদের 2.85, আর এটা 0.989111। আচ্ছা, এত মিটার কিউব, হ্যাঁ তো ভিটুর মানটা আমাদের হবে 1.90 মিটার কিউব। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তো মোটামুটি তো তোমরা দেখবা যে P2 ইকুয়াল টু আসবে 1.5 P1, তার মানে কি এত গুণ চাপের মানটা P1 থেকে এত গুণ যদি আমরা বাড়াই তাহলে আয়তনটা কমে 1.90 মিটার কিউবে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক।
আচ্ছা, এরপরে আমরা আসি, আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করছিলাম, 4 নম্বর লেকচার। চার্লসের সূত্র আলোচনা করার পর আবার চার্লসের সূত্রের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আমরা পর্যায়ক্রমিকভাবে, প্রথমে অক্ষরপত্র থেকে এবং পরবর্তীতে আমরা সঞ্জিত কুমার গুহসারের বই থেকে আমরা আহরণ করব। আচ্ছা, চার্লসের সূত্রে আমি 4 নম্বর লেকচার যখন পড়ছিলাম, তখন 4 নম্বর লেকচারটা যদি পুনরায় দেখতে পারো, দেখবা, দেখার পর সেখান থেকে দেখবা যে সেখানে পরম শূন্য তাপমাত্রা আমি বলছিলাম এবং পরম তাপমাত্রা, এই দুটো নিয়ে অনেকেরই একটু সমস্যা আমি দেখলাম। আসলে পরম শূন্য তাপমাত্রা বলা হচ্ছে কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রা আমরা সেটা এর আগের দিন আমি দেখাইছিলাম যে কীভাবে সেটা আসে আর কি, তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে অক্ষরগত বইয়ে, এটা কোনো সমস্যা না। আর পরম তাপমাত্রা হচ্ছে পরম স্কেল তাপমাত্রা, পরম স্কেল বলতে কেলভিন স্কেলকে বোঝানো, অ্যাবসোলিউট স্কেল, পরম স্কেলের তাপমাত্রা অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করিয়া হ্যাঁ যে তাপমাত্রাটা পাওয়া যায় এটাকে পরম স্কেলের তাপমাত্রা বা পরম তাপমাত্রা বলা হয়। পরম তাপমাত্রাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে টি কেলভিন বা টি অ্যাবসোলিউট বলা হয়। এটা আমার গত লেকচারেই বলে দিয়েছিলাম। আচ্ছা, এইটার পর আমি চার্লসের সূত্রের আমি গাণিতিক প্রমাণ দেখালে হোক, তো চার্লসের সূত্রের আমি লেখচিত্র, তো আমি চার্লসের সূত্র জানছিলাম শেষ পর্যন্ত ভি সমানুপাতিক টি যখন পি স্থির, তো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রা তো বললামই, তো এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান সমান কে টি, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, তো এখান থেকে আমরা আবার লিখতে পারি কি ভি বাই টি ইকুয়াল টু কে, এখান থেকে আমরা লিখতে পারি যে গতদিন আমি দেখেছিলাম গত লেকচারে ভি ওয়ান বাই টি ওয়ানের মানও যত হবে, ভি টু বাই টি টুর মান বাই টি টুর মানও তত হবে, ভি থ্রি বাই টি থ্রির মানও তত হবে, এরকম করে ডট 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 ভি এন বাই টি এন এর মানও ততই হবে এবং সেটা একটা ধ্রুবক সংখ্যা হবে। এটাই আমাদের কিন্তু চার্লসের সূত্র, চার্লসের গাণিতিক টার্ম থেকে আমরা এটা নিয়ে আসছিলাম, গাণিতিক টার্মের সূত্র যেটা সেখান থেকে আমরা এখানে আসছিলাম, এটা আমরা গুণিতে ব্যবহার করতে পারি, এই সূত্রটা চার্লসের সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখান থেকে যদি আমরা লেখচিত্রের দিকে একটু আগাই, তো লেখচিত্রের দিকে আগালে এখানে প্রথমত একটা লেখচিত্র আছে ভি বনাম টি লেখচিত্র, ভি বনাম টি, সাধারণত স্বাধীন রাশিটা ওয়াই অক্ষ বরাবর, সরি এক্স অক্ষ বরাবর, এবং অধীন রাশিটা ওয়াই অক্ষ বরাবর থাকে, এটা সাধারণত হয়, তবে এটা যেহেতু টি ভি এর উপর এবং ভি টি এর উপর চাপের সাথে সম্পর্কযুক্ত, তো একটা জিনিস মনে রাখবা যে আয়তন বাড়ালেই যে আসলে তাপমাত্রা বাড়বে এটা নাও হতে পারে, কিন্তু তাপমাত্রা বাড়ালে চাপ স্থির রাখলে অবশ্যই তোমাদের তাপমাত্রা বাড়াইতে হবে, তার মানে তাপমাত্রার অধীনে কিন্তু ভিটা ভির অধীনে তাপমাত্রা নয়, এই জন্য এরা টি এক্স অক্ষ বরাবর দেওয়া হয়। তো এইটা যদি আমি করি, তো তাপমাত্রা যদি আমি বাড়াই দেখো তাহলে আমার আয়তনও বাড়বে, তো ফলশ্রুতিতে আমরা একটা বিন্দু পাবো, এরকম তাপমাত্রা আমি আরও বাড়াইলাম তো আয়তন আমাদের অতই বাড়লো, সেগুলো আর একটা বিন্দু পাইলাম, তো এই বিন্দুগুলোকে মোটামুটি যোগ করলে একটা মূল বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ পাবে, তো আমি এটাকে একটু বিন্দু বিন্দু দিলাম, কারণ 0 0 বিন্দু, হ্যাঁ যেহেতু কেলভিন স্কেলের তাপমাত্রা হ্যাঁ 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 0 কেলভিন তাপমাত্রা, এটা একটা কল্পনাযোগ্য, এই জন্য আমি আসলে এটা গোটা টানটা না দিয়ে এরকম একটু হালকা টান দিয়ে দিলাম, হালকা কেন দিলাম যে আসলে বাস্তবে গ্যাসের আয়তন শূন্য এটা একটা কল্পনা, আবার 0 কেলভিন তাপমাত্রা এটাও একটা প্রায় কাল্পনিক তাপমাত্রা, ঠিক আছে এই কারণে আমি এটা দিলাম, কিন্তু এটা কিন্তু একটা স্থির চাপের রেখা, এই জন্য একটা সমচাপীয় রেখা বা আইসো বার বলা হয়, আইসো মানে একই, বার মানে এখানে হচ্ছে চাপ, ব্যারোমিটারের কাছে এককে চাপ হিসেব করার সময় বার এককটা বার ব্যবহার করা হয়, তো এরকম যদি আমি আরও কিছু বিভিন্ন তাপমাত্রায় যদি আমি তোমাদের ধরো এটা একটা পি ওয়ান দিলাম, এটা একটা পি টু, এটা পি থ্রি,
তো এইখানে আমাদের কোন মানটা পি ওয়ান বড় না পি টু বড়, কেউ একজন চাপ 10 অ্যাটমোস্ফিয়ার স্থির রাখিয়া তোমার মানে সমাধান করে রাখতে পারে বসাইতে পারে, কেউ 15 অ্যাটমোসফিয়ার, কেউ 30 অ্যাটমোসফিয়ার, তো এখানে আমাদের চাপ কোনটা বড় কোনটা ছোটো এটার জন্য আমাদের তাপমাত্রার সঙ্গে একটা আমরা রেখা তৈরি করলাম। এই একটা রেখা যদি তৈরি করি বলতো এটা আমি ধরো এটা ধরো আমাদের এটা 15 কেলভিন তাপমাত্রা, তাহলে এই বরাবর পুরোটা কিন্তু 15 কেলভিন, এই দিক বাড়ালে তাপমাত্রা পাবে এদিক, তাহলে তার মানে এখানেও 15 কেলভিন তাপমাত্রা, এখানেও 15 কেলভিন তাপমাত্রা, এখানেও 15 কেলভিন তাপমাত্রা। বা আয়তনের দিক দিয়ে যদি হিসেব করি দেখো তো তাহলে আমাদের পি ওয়ান চাপে আয়তন এতটুকু, পি টু চাপে আয়তন এতটুকু, এবং পি থ্রি চাপে আয়তন দেখো কত বড়। তাহলে আমরা জানি যদি এখানে আমি তাপমাত্রাটাকে স্থির করে দিছি, তাহলে তাপমাত্রাকে স্থির করে দিয়া কি করলে চাপ কম হবে, তাহলে আয়তন কম হবে, পি ওয়ান চাপের মান যদি বাড়ে তাহলে পি ওয়ান চাপটা অনেক বেশি জনের আয়তনটা সবচেয়ে কম, পি টু চাপটা হচ্ছে কম আয়তনটা বড় এবং পি থ্রি চাপটা খুব কম। তার মানে এখানে চাপ হলো পি ওয়ান সব থেকে বড়, পি টু তার থেকে কম এবং পি থ্রি সব থেকে কম, এই জন্য আমাদের আয়তন সবচেয়ে বেশি। তো এই হচ্ছে আমাদের তোমাদের সালসের সূত্র অনুযায়ী একটা লেখ চিত্র। আবার সালসের সূত্র অনুযায়ী যদি আমি ভি বাই টি বনাম টি লেখচিত্র অঙ্কন করি, ভি বাই টি বনাম টি লেখচিত্র যদি আমি অঙ্কন করি তাহলে লেখচিত্রটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনো কতদিনের কথা। এইটার থেকে আমরা কি পাই, ভি বাই টি ইকুয়াল টু ধ্রুব, তার মানে কি আমি তাপমাত্রা বাড়াই দিলাম, মনে করো যে তাপমাত্রা এখানে ভির মান ধরো 30, এটা দিলাম মনে করো 5 6 30, আমি কতদিন এই উদাহরণটা দিছিলাম জন্য হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি। তো তাপমাত্রা বাড়িয়ে আমি 10 করলাম, তো এটা 60 কত 6, তার মানে তাপমাত্রা আমি যতই বাড়াই না কেন আয়তন সেই অনুযায়ী এমনভাবে বাড়বে তাতে করে কী হবে ওদের অনুপাতটা একটা নির্দিষ্ট মান থাকবে। ধরো একটা নির্দিষ্ট চাপে টি এর মান যখন এত, ভি বাই টি এর মান তখন এত, ধরো সেটা মনে করো ওই ধরলাম আমি সেটা কত ছিল 30 ছিল, তো যখন 30 ছিল তখন এটার মান ছিল 5, তাহলে আমাদের বিন্দুটা কোথায় হবে, এখানে একটা বিন্দু পাবো। তো আমি যদি এবার এটাকে 10 নিয়ে যাই তাহলে আমার আয়তন হবে কিন্তু 60, কিন্তু ভি বাই টি যদি 60 এটা হলো 10, টি 10 তাহলে কত হবে বলো, একই তো কথা। আমি যদি সরি ভি বাই টি ও এটাকে আমি ভুলেছি একটু, এটা আমি 6 দিলাম, তাহলে ভি বাই টি এর মান এখানে হবে, তো এখানে আমি যখন আমি 5 বসাইলাম তখন আমাদের আয়তন ছিল মনে করো 30 এবং তাপমাত্রা আমার কত তখন 5, আমি পেলাম কত 6, আমার 6 বিন্দু, এটা হলো আমাদের বিন্দু। আমি এইটা বাড়িয়া 10 করলাম, তো নিয়ম অনুযায়ী ভি বাড়িয়া 60 হবে, ফলে এটা 6 6 থাকে যাবে, কাজে এই নিয়ে এই বিন্দুগুলো যদি এরকম করে আমরা যোগ করি তাহলে এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা পাওয়া যাবে। তো এখানেও আমি এভাবে দিয়ে এটা দিলাম একটা সরলরেখা পেলাম, এটা ধরো পি ওয়ান চাপে এই সরলরেখাটা, পি টু চাপে আর একটা সরলরেখা এবং পি থ্রি চাপে আর একটা সরলরেখা, এর চাপ কোনটা বেশি হবে আমি তাপমাত্রা স্থির রাখিয়ে যদি দেখি পি ওয়ান চাপে আয়তনটা মানে আমাদের কম, পি টু চাপে আয়তনটা বেশি কারণ ভাগফল তো বেশি, আর পি থ্রি চাপে আয়তন আরও বেশি, আমরা জানি চাপ যত বেশি হবে আয়তন তত কম হবে, যেহেতু পি ওয়ান চাপে আয়তন আমাদের কম তাই পি ওয়ান চাপটা আমাদের এখানে বেশি। এ হলো আমাদের ভি বাই টি বনাম টি লেখচিত্রের ক্ষেত্রটা গেল। আচ্ছা এরপরে আমি সালসের সূত্রে দু একটা গাণিতিক সমাধান দিয়ে আজকে আমি শেষ করতে যাচ্ছি। তো সালসের সূত্রে বলো বয়েলের সূত্র বলো এগুলো গ্যাসের সূত্র,
বিজ্ঞানী ডাল্টনের সূত্র আছে, গ্রামের ব্যাপন সূত্র আছে, এই সকল গ্যাসের সূত্রগুলোকে আমি বলছিলাম। আদর্শ গ্যাস কেন্দ্রিক বাস্তব গ্যাসের ক্ষেত্রে মানতে গেলে এগুলো উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে এই গ্যাস সূত্রগুলো মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, নইলে প্রয়োগ করা যায় না। এখানে সেই কথাগুলো তোমরা দেখতে পারবা, ভালো করে পড়িয়ে তোমরা দেখবা যে কোনো যদি সমস্যা হয়। আরেকটা আমি জিনিস দেখাই তোমাদের, যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে একটা চাপের সম্পর্ক আছে। ধরো আমি একটা এখানে আমি জিরো, এটা হলো কি বিন্দু, জিরো বিন্দু, তাহলে এটা প্লাস 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 তাপমাত্রা, মাইনাস 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 তাপমাত্রা। ধরো এটা আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওই অনুযায়ী আমাদের এটা -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা -300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো মনে করো এর মাঝে একটা তাপমাত্রা আছে যেটা হইল 273 ডিগ্রি সেলসিয়াস, তো মাইনাস। তো আমি নর্মালি নক্ষত্রটা একটু অঙ্কন করে নিই, আগে আমি একটা দিয়েই কথা বলি। তো ধরো একটা চাপ পি, একটা চাপে আমাদের এটা হলো আয়তন রেখা, আচ্ছা তাপমাত্রা রেখা, আর এটা হলো ভি, আয়তন রেখা। তো নিয়ম অনুযায়ী আমি যদি নর্মালি বলি যে একটা চাপটা আমি স্থির রাখছি, কাজেই তাপমাত্রা যতই কমাবো, তাপমাত্রা কমাইলে গ্যাসের অণুগুলো সংকুচিত হবে, চাপ স্থির রাখার জন্য আয়তনটা ছোট করতে হবে। তাহলে আমি তাপমাত্রা যদি যখন 300, তখন আয়তন কিন্তু দেখো কত দূর, এত দূর পর্যন্ত আয়তনটা কভার করতেছে। কিন্তু আমি তাপমাত্রা 200 ডিগ্রিতে নিয়ে আসবো, কমাই দিলাম, তখন আমার আয়তনটা দেখো কমে গেছে, এখানে ছিল এতটুকু হয়েছে। আবার আমি যখন 100 ডিগ্রিতে নিয়ে আসলাম, তখন কিন্তু আয়তনটা আমার আরও কমে গেছে, 0 ডিগ্রিতে আসে আয়তনটা আরও কমলো, -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে দেখো আয়তন আরও কমছে, -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আয়তন আরও কমছে, এবং -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা শূন্য। এই বরাবর তো আয়তন রেখা আছে, এটা শূন্য। তাহলে স্থির চাপে তাপমাত্রা কমিয়ে 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 যদি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা যায় যে যদি তাত্ত্বিক মানগুলো গ্রাফ পেপারে তোমরা একদম বসাও, তো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে এর মানটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আয়তনটা শূন্য হয়ে যাবে। তো ঋণাত্মক মান তো পসিবল নয়, শূন্যই পসিবল নয়, সেখানে ঋণাত্মক মান তো আর কোনোদিনই পসিবল না আয়তনে। তো যাই হোক, এখন এটা মনে করো P1 চাপে একজন, এটা আর একজন P2 চাপে, এবং একজন P3 চাপে এটা করছে। তো নর্মালি আগের মতোই কথা, যে ধরো এখানে আমি এই কথাটাই বলি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা P1 চাপে আয়তন এতটুকু, কিন্তু ওই 0 ডিগ্রি সেলসিয়াস P2 চাপে কিন্তু আয়তন হচ্ছে বড়, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় P3 আয়তনটা অনেক বড়। তাই বোঝা যাচ্ছে যে P1 চাপের মানটা অনেক বেশি, P2 তার চেয়ে কম, এবং P3 মান এখানে অনেক কম। তো এই গ্রাফ থেকেও আমরা বলতে পারি যে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ যাই থাক না কেন, যদি তাপমাত্রা কমে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনা হয়, তাহলে তাত্ত্বিক মতে গ্যাসের আয়তন শূন্য হবে। আর এগুলো কল্পনাযোগ্য, একটু আমি দর অর্থটা হচ্ছে এগুলো কী যোগ্য, কল্পনাযোগ্য। এরপরে আমি এই সালসের সূত্রের তোমাদের ইয়ার বইয়ে কী বলে না অক্ষরপত্র বইয়ে দুই একটা অঙ্ক নেয় আসে, সম্ভবত উদাহরণের যে অঙ্কটা আছে এটা অতীব একদম সহজ অঙ্ক, একটা উদাহরণ করেই দেওয়া আছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবা। V1 বাই T1 V2 বা V1, আমাদের আমি তো বললাম এটা প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, হ্যাঁ। তারপরে আমাদের কা গ্যাসে গ্যাসে V2 হচ্ছে আমাদের পরিবর্তিত আয়তন, পরিবর্তিত আয়তন, P1 হচ্ছে আমাদের প্রাথমিক চাপ, হ্যাঁ প্রাথমিক চাপ, এবং P2 হচ্ছে আমাদের, সরি এখানে আমাদের P এর দরকার নাই, T1 হচ্ছে আমাদের প্রাথমিক তাপমাত্রা, এবং T2 হচ্ছে আমাদের পরিবর্তিত তাপমাত্রা। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বড় হাতেরটি আমি বলছিলাম এটা কেলভিন স্কেলের তাপমাত্রা, এটা কখনো ডিগ্রি সেলসিয়াসে লেখা যাবে না, এটা 273 যোগ করে দিতে হয়। তো কেউ যদি লেখে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তাকে 00 দেওয়া হবে, ঠিক আছে।
তো এইভাবে তোমরা উদাহরণ অঙ্কটা খুবই সহজ তোমরা করবা। তো আমি অনুশীলনীর 1 নম্বর অঙ্ক বলছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি উষ্ণতা 0 ডিগ্রি বৃদ্ধি করে 3 ডিগ্রি করা হলো। তার মানে প্রাথমিক তার প্রাথমিক অবস্থাটা ছিল 0 ডিগ্রি, তার মানে T1টা ছিল আমাদের 0 ডিগ্রি, T1 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 যোগ 273। যদি একবার লিখতাম, কিন্তু তোমাদের বলার সুবিধা তো প্রথম যেহেতু 273 কেলভিন, হ্যাঁ, থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি টি ছোট হাতের টি প্লাস 273 ছোট হাতের টি ডিগ্রি সেলসিয়াস, এটা এত এততে উন্নীত করছে, বৃদ্ধি করছে। এর ফলে গ্যাসের আয়তন যদি 3 গুণ বৃদ্ধি পায় তবে টি এর মান কত? গ্যাসের আয়তনের কথা আমি বলে না, বলছি 3 গুণ বৃদ্ধি পায়, তার মানে V1 ইকুয়াল টু যদি ভি হলে তাহলে V2 মানটা হবে 3V হবে। তাহলে বলছে তাহলে এই ছোট হাতের টি এর মানটা কত? তো হয়ে গেল অঙ্ক, আমরা জানি P1 V1/T1 ইকুয়াল টু V2/T2। এখন V1 এর মান আমাদের এখানে ভি, T1 এর মান আমাদের 273, V2 মান আমাদের কত? V2 মান 3V, T2 মান আমাদের কত? T2 মান ছোট হাতের টি যোগ 273। এখান থেকে যদি T2 মান তো আর ভিভি কেটে দেবে, টি এর মানটা বের করতে না পারো তাহলে আর কি করবা, কিছু করার নেই। তো টি এর মানটা যেটা বের হবে এটা কেলভিনে প্রথমে বের হবে, ওটা তারপরে ডিগ্রি সেলসিয়াসে বলি, যেহেতু ছোট হাতের টি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিয়োগ করে তোমাদের কি করবে ওইটা ডিগ্রি সেলসিয়াসে করবা। শোনো, আমরা যেমন ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাই, অনুরূপভাবে কেলভিন স্কেলের তাপমাত্রা থেকে 273 বিয়োগ করে দাও তাহলে ওই ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পাওয়া যাবে। তো আমার 2 নম্বর অঙ্ক বলছে, 16 গ্রাম অক্সিজেন 760 মিলিমিটার চাপে এবং 27 ডিগ্রি উষ্ণতায় 12.30 লিটার আয়তনের একটি পাত্রে রাখা আছে। তার মানে যখন তার তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, T1 যখন ছিল 27 যোগ 273 ইকুয়াল টু 300 কেলভিন, তখন ওই পাত্রের আয়তন ছিল 12.30 কত 30 লিটার আয়তন একটি পাত্রের কাছে। সম্পূর্ণ গ্যাস একই চাপে 24.60 লিটার আয়তনের পাত্রে স্থানান্তরিত করা হলে ওই পাত্রে গ্যাসটির তাপমাত্রা নির্ণয় করো। তার মানে কি, পরিবর্তিত আয়তন আমাদের 24.60 লিটার, তাহলে আমাদের বলছে ওই পাত্রের তাপমাত্রাটা কত আমাদের নির্ণয় করতে হবে। এটা তো অতি সহজ অঙ্ক। তো আমরা এখান থেকে আমরা জানি V1/T1 ইকুয়াল টু V2/T2। এখান থেকে যদি আমি T2 মানটা বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই এটা কী করতে হবে, T2 তাহলে V2/T1/V1 আমাদের V2 মান আমাদের 24.60 গুণন T1 এর মান আমাদের এখানে কত 300, আর নিচে আছে 12.30, 12.24 360, 600 কেলভিন তাপমাত্রা, এটাই অ্যান্সার। যদি তোমরা ডিগ্রি সেলসিয়াসে আনতে চাও তাহলে কী করতে হবে, হ্যাঁ, এই T2 সমান লেখা যাবে না, শুধু সমান দিয়ে লিখতে হবে 600 - 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অ্যান্সার হবে সম্ভবত কত, 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এভাবে তোমরা অঙ্কগুলো করে নিতে পারবা। এই হচ্ছে আমাদের সালসের সূত্র সম্পর্কে একটু মোটামুটি আলোচনা। আমরা পরবর্তী দিনে সালসের সূত্র নিয়ে যে গাণিতিক টার্ম আছে আমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে, আমরা সেগুলো আলোচনা করব। আর শুক্রবার শনিবার তো তোমাদের ভার্চুয়াল মিট হবেই, কে পড়লো না পড়লো। এবার আমি আরও একটু মানে আমি গ্রুপগুলোকে আরও বিন্যাস করবো ভার্চুয়াল মিটের জন্য, প্রয়োজনে গ্রুপগুলোকে আমি আরও বিন্যস্ত করে ছোটো ছোটো গ্রুপ করে আলাদা আলাদা টাইম দিয়ে তাদের সঙ্গে কথা বলবো, যাতে কে মিস করলো বা কেউ মিস করলে আমি তাদেরকে ধরতে পারি। যারাই মিস করবে ছোটো ছোটো গ্রুপ করলে তাহলে ওখানে আর কোনো সমস্যা থাকার কথা নয়, যারাই মিস করবে তাদেরকে আমি ধরবো। এবং কেন মিস করলো তার বাবা মাকে কৈফিয়ত দিতে হবে, বাবা মা যদি কৈফিয়ত না দেয় তাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।
তোমরা ভালো করে পড়াশোনা করবে, এটাই আমার কাম্য। আর সবাই সুস্থ থাকো, এ সময় বাহিরে খুব একটা না ঘোরাফেরা করা ভালো। তো তোমরা জানো দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা এখন, কাজেই যতটা থাকো সেভে থাকো। হ্যাঁ, ছোটো ভাই বোনদের আপাতত অত একদম আগ্রহী হয়ে পড়ার জন্য কি টিচারদের বাসায় পাঠানো বা অন্য একটা বাসায় পাঠিয়ে একসঙ্গে সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করানো, এটা মোটেই সমীচীন হবে না। আমি যে কারণে এখনও ব্যাস শুরু করিনি, অনেকে আমাকে ফোন দিয়েছিলো, আমি রাজি হইনি। যাই হোক, এটা যেন মাথায় থাকে, ভালো থাকো। পরবর্তী লেকচারের জন্য আমি পরবর্তী লেকচার তোমাদের সাহায্য সূত্রে